নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার তেরো তারিখ এবং আগামীকালটা কিন্তু মকর সংক্রান্তিও কিন্তু পড়তে চলেছে অর্থাৎ এবং যে যোগটি আছে সে যোগটি হচ্ছে শুভ যোগ দুর্দান্ত যোগ কালকে এবং বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর কৃপা এই দুর্লভ মহাসংযোগের ফলে প্রবল লটারি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে এই চার রাশির আমি প্রতিদিনের আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি কোন কোন রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে আগামীকাল প্রত্যেক দিন আপনি এই অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে তো আমি আবারও বলবো আপনারা সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যারা পুরাতন আছে যারা দেখছেন তো তারা জানেনি প্রতিদিন কিন্তু আমি লটের উপর ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি দেখুন প্রথমেই আপনাদেরকে কথা বলি যারা এই লটারি ভিডিওটি দেখছেন সম্পূর্ণরূপে নিজের দায়িত্বে আপনারা দেখুন কারণ আপনার এখান থেকে আমি জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান দেখতে পাচ্ছি না প্রথম কথা এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার হস্ত রেখাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আপনার লটারির যোগ আছে কি না সেটা আপনি যদি জেনে থাকেন যে হ্যাঁ লটারির যোগ আছে তাহলে আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলয়ের সঙ্গে যোগাযোগ করুন আর যদি যারা জানেন যে আপনার রাশিচক্রে পঞ্চম ভাব আপনার রাশিচক্রে দ্বিতীয় ভাব আপনার রাশিচক্রে নবম ভাব শুভ অবস্থায় আছে বা আপনার রাহু আপনার শনি বুধ এবং শুক্র শুভ অবস্থায় আছে তাহলে অবশ্যই আপনারা লটারি চোখ বন্ধ করে কেটে ফেলুন এবং দশা অন্তর দশাও যদি পারমিট করে দেখুন বড় প্রাইজ নাই বা পেটে পেতে পারেন আপনি হাজার টাকা হলো দু হাজার টাকা হলো দশ হাজার টাকা হলো কিন্তু প্রাইজ আপনি পাবেন অর্থাৎ আগামীকাল কিন্তু এই শুভযোগ এই রাশি এই চার রাশি যে রাশিগুলোর কথা বলবো আমি আপনাদেরকে রাশির শুভ সময় আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক শুভ সময় রাশিভিত্তিক শুভ সময় এবং দিনের এমনি শুভ সময়টা আপনাদেরকে জানাবো এবং যেটি রাহুকাল আছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অর্থাৎ এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও মোটো স্কিপ করে আপনারা দেখবেন না স্কিপ করে দেখলে অনেক তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন যারা লটারি কাঁচছেন না কি না অর্থাৎ হয়তো আপনার ভাগ্যে আছে আপনি দেখিয়ে নিন অর্থাৎ সুযোগ বারবার আসে না আমি একটা কথা বলেছি যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে কিছু কিছু ক্ষেত্রে জানেন তিথি ক্ষণে অনেক কিছু আমূল পরিবর্তন কিন্তু করিয়ে দেয় তো আগামীকাল যে চারটি রাশির বড় যোগ সৃষ্টি হতে চলেছে লটারি প্রাপ্তি একশো টাকা হলেও আপনি কিন্তু লটারি পাবেন পাঁচশো টাকা হলেও কিন্তু পাবেন আপনি লাখ টাকাও পেতে পারেন আপনি কোটি টাকা পেতে পারেন ডিপেন্ড করছে আপনার ভাগ্য চক্র কেমন আছে আপনার ভাগ্যভাব কেমন আছে তার উপর ডিপেন্ড করবে কত টাকা আপনি লটারি থেকে পেতে পারেন তো কালকের যে রাহুকালটা আমি বলব যে রাহুকালে শুধু লটারি বলে না কোনো শুভ কাজ আপনারা করবেন না রাহুকালটা জেনে নিন কালকের আপনার রাহুকাল হচ্ছে দুপুর দেড়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত দেড়টা টু তিনটা কোনো শুভ কাজ অথবা লটারি কাটা কোনোটাতেই কিন্তু আপনারা যাবেন না এবার আসি শুভ সময় এ সময়টা লটারি কাটলে খুবই ভালো যদি কাটতে পারেন কি না খুবই খুবই ভালো যে টাইমগুলো বলবো আর যদি না পারেন রাশিভিত্তিক সময় তো আপনাদের জন্য আছেই কিন্তু বিশেষ করে শুভ সময়টা সকাল সাতটা চল্লিশ থেকে নটা চল্লিশ পর্যন্ত শুভ সময় সাতটা চল্লিশ টু নটা চল্লিশ আর শুভ সময় আপনাদেরকে বলছি বারোটা দুই থেকে দুপুর বারোটা দুই থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বারোটা দুই থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু শুভ সময় এই দুটি সময় কিন্তু আপনারা লটারি কাটার জন্য দিতেই পারেন সময়টা দুটি সময় দিলাম তো এবার আমি জানাতে চলেছি রাশির নাম এবং রাশিভিত্তিক সময় প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল এই শুভ যোগ এবং কালকে দু দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি কৃত্রিকা নক্ষত্র একটি রোহিণী নক্ষত্র এবং শুভযোগ প্রথম যে সিংহ রাশির সময় হচ্ছে আপনার আটটা তিরিশ থেকে সকাল আটটা তিরিশ থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি কাটার আদর্শ সময় অর্থাৎ সকাল আটটা তিরিশ থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি মীন রাশি ক্ষেত্রে আপনাদের শুভ সময় হচ্ছে দশটা পঁচিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দশটা পঁচিশ থেকে রাশিভিত্তিক সময় দশটা পঁচিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনার মিন রাশি ক্ষেত্রে কিন্তু লটারি কাটার আদর্শ সময় অবশ্য এই টাইমগুলোতে আপনার মেনটেন করার চেষ্টা করুন তাতে কিন্তু লটারি লাগবে তবে লাকি নাম্বার ফরচুনা নাম্বার কিন্তু জানা দরকার আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনটা আপনার ক্ষেত্রে নাম্বার কোনটা এটি দক্ষ অ্যাক্সারকে দিয়ে এবং যাদের ক্ষেত্রে জন্ম সময় নাই আমি আবারও হতাশ হবেন না হস্তরেখা বিচার করান হাতের রেখাটাও কিন্তু সমস্ত কিছু ধরা পড়ে আপনার লটারি আছে কি না তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনার শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল নটা কুড়ি থেকে এগারোটা পাঁচ পর্যন্ত সকাল নটা কুড়ি থেকে রাশি ক্ষেত্রে এগারোটা পাঁচ পর্যন্ত নটা কুড়ি টু এগারোটা পাঁচ আপনি যদি রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু টাইমটা কিন্তু শুভ লটারি খাটার জন্য আদর্শ টাইম আমি প্রতিদিন কিন্তু লটারির জন্য কিন্তু রাশিভিত্তিক সময় এবং স্পেশাল শুভ সময় আপনাদেরকে দিয়ে থাকি রাশিভিত্তিক স্পেশাল এবং শুভ সময় এর পাশাপাশি যেটা রাহুকাল যেটাতে শুভ কাজ করবে না সেটাও কিন্তু দিয়ে থাকি এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে আপনি যদি রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আগামীকাল যে সময়টা বিশেষ করে শুভ দেখা যাচ্ছে সেই সময়টা হচ্ছে আপনাদের তিনটা কুড়ি থেকে দুপুর তিনটা কুড়ি থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ তিনটা কুড়ি টু পাঁচটা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন